হ্যালো ফ্রেন্ডস, টেককৃষ্ণ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক নোটিফিকেশন অন করবেন। ওকে, তো এই জন্য আমাকে ফার্স্টে এখানে দেখুন লেখা আছে সাবস্ক্রাইব অপশন, ওয়েট। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন এখানে লেখা আছে সাবস্ক্রাইব, এই অপশনে ক্লিক করবেন। ওকে, তারপরে পাশে দেখুন লেখা আছে নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নোটিফিকেশন অন হবে এবং সাবস্ক্রাইব ক্লিক করলে সাবস্ক্রাইব হবে। ওকে, তো এভাবে আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করবেন, এছাড়াও লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো আমি আজকে দেখাবো কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এটা থেকে যে কোনো নাম্বারে 34 ভাষা মিনিটে কথা বলা যায়। তো এক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হতে হবে এবং অপর ফোনটি অর্থাৎ যে নাম্বারে কল দেবেন ওই নাম্বার বা ওই নাম্বার ওই ফোনটি অ্যান্ড্রয়েড না হলেও চলবে। ওকে, সাধারণত ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা বলতে হলে অবশ্যই দুটা ফোনই অ্যান্ড্রয়েড হওয়া লাগে, কিন্তু এই অ্যাপসের মাধ্যমে শুধু একটি ফোন অ্যান্ড্রয়েড হলেই চলবে, অর্থাৎ যে ফোন দিয়ে কল করবেন সে ফোনটি অ্যান্ড্রয়েড হলেই চলবে এবং ডাটা কানেকশন অন রেখে কল করতে হবে। ওকে, তো এখন দেখাবো কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমার দেখুন এখানে ব্রিলিয়ান্ট অ্যাপস ইনস্টল অলরেডি করে ফেলছি, আপনারা প্লে স্টোরে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন ওকে, তো ব্রিলিয়ান্ট বলে সার্চ দিতে চলে আসবে। তো আমি দেখাচ্ছি এখানে কীভাবে আপনারা অ্যাপসটি নিয়ে আসবেন। দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করলাম না, এখান থেকে ওপেন করতেছি। ওকে ওকে, ওপেন করলাম, দেখুন এখানে অপশন চলে আসছে কানেক্টিং টু সার্ভিস, ওয়েট 2G। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন এখানে লেখা আছে, সবাই ফলো করুন, এগ্রি টু টার্মস। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এখন দেখুন ফার্স্টে দেওয়া আছে ইওর কান্ট্রি, অর্থাৎ আমরা বাংলাদেশ কান্ট্রি কোড চলে এসছে। নিচে আমি যে নাম্বারে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব ওই নাম্বারটি তুলে দেবো। ওকে, তো আমি নাম্বার দিতেছি, নাম্বার আমাদের নিজস্ব নাম্বারটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অ্যাকচুয়ালি ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো এটা ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি এখানে নাম্বারটি উঠাই দিতেছি 017, এই নাম্বারে আমি ব্রিলিয়ান্ট অ্যাপসটি ক্রিয়েট করবো। অবশ্যই আপনাদের একটি ফোন নাম্বার ইউজ করতে হবে, তাছাড়া ব্রিলিয়ান্ট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। ওকে, তো আমি এই নাম্বারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এখানে লেখা আছে দেখুন কন্টিনিউ, আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব, ক্লিক করলাম কানেক্ট টু সার্ভিস, আমার নাম্বারে একটি কোড যাবে 4 সংখ্যার, সেই কোডটা আমাকে দিতে হবে, দেন সেন্ড করলে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, হ্যাঁ ফ্রেন্ডস, আমার চলে আসছে এসএমএস চলে, হ্যাঁ ফ্রেন্ডস, আমার নাম্বারে একটি ভ্যারিফিকেশন কোড চলে এসছে। আপনার নাম্বার যদি ক্রিয়েট করেন অবশ্যই আপনাদের নাম্বারে একটা ভ্যারিফিকেশন কোড চলে যাবে। ওকে, তো আমার আমি কোডটি দেখে নিয়েছি 9538। ওকে, তো আমি 9538 তুললাম, দেন কন্টিনিউ ক্লিক করবো, দেখুন এই অপশন কন্টিনিউ আছে, এখানে ক্লিক করবো, কন্টিনিউ ক্লিক করলাম। ওকে সরি বলতেছে, ওয়েট সরি, ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, ওয়েট দিদি হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, ওকে ওয়েট ফর ফাইল, নেটওয়ার্ক স্পিড কম, হ্যাঁ ওয়েট করুন, ওয়েট। হ্যাঁ ফ্রেন্ডস, আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, আমি এখন যে কোনো নাম্বারে কল দিতে পারবো এবং সঙ্গে সঙ্গে আমাকে 3 টাকা অফার, অর্থাৎ ফ্রি টাকা দেবে 3 টাকা। ওকে, তো দেখাবো আমি কীভাবে দেখতে হবে, যেমন ডান পাশ অপশন আছে সেটিংস, এখানে যাব, এখানে গেলাম, দেখুন এখানে নিচে লেখা আছে যে ব্যালেন্স টাকা 3, সবাই ফলো করুন, 3.5 BDT লেখা আছে, এটা আমার অ্যামাউন্ট, এখন যে কোনো নাম্বারে কল দিতে পারবো এবং আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এবং আমার নিজস্ব একটি নাম্বার, নিউ নাম্বার তৈরি হয়ে গেছে। তো সে নাম্বারটি একটু ওয়েট করুন, দেখিয়ে দিচ্ছি, ওয়েট নাম্বার। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আমি আরও ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে কল দেবেন প্লাস রিচার্জ করবেন। ওকে,
তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটি তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস।